হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের পাইস হোটেলে ভাতের সঙ্গে যেরকম পাতলা মাংসের ঝোল সার্ভ করা হয় সেরকমভাবে মাংসের ঝোল বানিয়ে দেখাবো। তো চলুন দেখিয়ে দিই। মাংসের ঝোল বানানোর জন্য এখানে আমি বোন শুদ্ধ মাংস রেখেছি, 700-800 গ্রাম মতন মাংস। তো এই মাংসটা আমি ম্যারিনেট করব। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে জলটা চেপে ফেলে দিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন করে, লঙ্কার গুঁড়ো আর সামান্য আদা বাটা 1/2 টিস্পুন, আদা বাটা আর 1/2 টিস্পুন রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই আদা রসুন বাটাটা চেষ্টা করবেন দিতে, তাহলে মাংসর মধ্যে এর ফ্লেভারটা ঢুকে যায়, ভালো লাগে। এবার এর মধ্যে 1 মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর সামান্য সর্ষের তেল দিয়ে এই মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। এই মাংসটাকে মাখিয়ে চেষ্টা করবেন অন্তত 1/2 ঘন্টা মতন রাখতে ম্যারিনেট করে, তাহলে চিকেনের ঝোলটা খুব টেস্টি হবে। তো ভালো করে মেখে নিলাম, এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এখানে আমি একটু আলুও দিচ্ছি, একটু ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। তো আপনারা চাইলে আলু স্কিপও করতে পারেন। এবারে একটা কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে সামান্য নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ দেবেন, মিডিয়াম হলে 2 খানা দিতে পারেন। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজ যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না। এবারে বাকি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন করে করে দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে। এবারে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, তাতে করে এর মধ্যে সুন্দর একটা লাল লাল কালার আসবে। তো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা অবশ্যই দেবেন। এবারে মশলা দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে এই চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই চিকেনটাকে লো আছে, যদি আপনারা একটু সময় ধরে কষিয়ে নেন তবেই কিন্তু চিকেনের আসল টেস্টটা আসবে। যদি একটু করে কষিয়ে জল দিয়ে দেন তাহলে কিন্তু এটা টেস্ট ভালো আসবে না। দেখুন, চিকেনের থেকে অনেকখানি জল বেরিয়ে এসছে। এবার এই জলটা যতক্ষণ না শুকনো হয়ে এই চিকেনটা একদম তেল ছাড়ছে ততক্ষণ অবধি এটাকে কষতে হবে। এখানে ভাজা আলু দিয়েও আমি মিশিয়ে নিলাম, এবারে আবারও চাপা দিয়ে রাখবো। দেখুন, চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। জলটা ভালো করে ফুটিয়ে নেবেন, তাহলে চিকেনের টেস্টটা ভালো আসবে, পানসে ভাব লাগবে না। তো এবারে এর মধ্যে ভালো করে মিশিয়ে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় দেবেন একটু ঝোলটা চেখে। আর এর মধ্যে দিয়ে দেব আমি একটু গরম মশলার গুঁড়ো। বাড়িতে তৈরি গরম মশলা দেবেন, এর স্বাদই অন্যরকম আসবে। এর রেসিপি রয়েছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল পাতলা মাংসর ঝোল। এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন, বা গরম রুটির সঙ্গেও খুব ভালো লাগে। তো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।